So welcome back to our channel that is Oni with ARG'S vlog. আজকে ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা বাইকে নয়, আজকে আমরা সাইকেলে যাচ্ছি। সাইকেলে কোথায় যাচ্ছি? ডানলপ থেকে পুরো প্রিন্সেপ ঘাট অব্দি সাইকেল চালিয়ে আমরা যাচ্ছি। সো প্রচণ্ড ইন্টারেস্টিং শোনাচ্ছে, তাই তো? চলুন বেশি দেরি না করে ভিডিওটা দেখা যাক। আর যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সো লেটস স্টার্ট। সাইকেল ট্রেনিং এর জন্য বেরিয়েছি, ওকে সাইকেল চালানো শেখাচ্ছি। এত বড় মেয়ে সাইকেল চালাতে পারে না। প্রতিদিন অফিসে চালিয়ে যাচ্ছি। আমি পেছনেই আছি, ঠিক আছে, তুমি চালাও। আমি তো বলছি আমারটা উঁচু, আমারটা তো উঁচু, আমি তো বলছি। তা ওটা তো আমার হাইটের ওই হিসাবে করা রয়েছে না, সাইড দিয়ে যাও। না না না, মাস্ক খুলতে হবে না, কিচ্ছু দম বন্ধ হবে। আমি তো চালাচ্ছি কীভাবে? তুমি আস্তে আস্তে চালাও না, রিল্যাক্স হয়ে চালাও। এখন জোরে করছো বলে হাঁপিয়ে যাচ্ছে। অভ্যাসে গেলে তখন শুনতে পাবো। আমিও তো নিয়েছি, আমারও লাগানোই রয়েছে।
কিছু করার নেই, দম বন্ধ হলো একটা জায়গায় দাঁড়াও দু মিনিট, কোনো অসুবিধা নেই, মাছ ছুড়ে যাবে, যাও আগে যাও। ডাব পেলে ডাব খাবো, তখন দাঁড়াবো। হ্যাঁ এই সাইড দিয়ে না, উপর নিচে দিয়ে যাচ্ছে কেন? ব্রেকটা কিন্তু খুব টাইট আছে, স্যাট করে দাঁড়িয়ে যায় কিন্তু ওটা। না না আমি বলে দিলাম তোমার, হুট করে ব্রেক মারলে আসছে। আরে সে তো আমি জানি, আরে সাইকেল যাই চালাও, তবু একটা নতুন গাড়ি পেলে একটা যেমন হাত সেটের ব্যাপার থাকে না। ট্র্যাকারটা অন করে নিলে হতো সাইকেলিং। গাড়ি আসছে আস্তে আস্তে, কিসের জন্য চিল্লাচ্ছিল? হ্যাঁ সিটিএম সামনে রয়েছে, একটা সাইডে যাও মধ্যেখান দিয়ে যাও। যাস না একটা যে কোনো সাইড ধরুন, দিয়ে গাড়ি আসবে তখন হর্ন মারবে, ঘাবড়ে যাবে। হ্যাঁ এখন ঠিক আছে, হাত
তো দাঁড়িয়ে যা হবে কোথায় যাবো সেই তো শ্মশানের সামনে নিমতলা শ্মশান নিমতলা কি পাগল লাগি সামনে তো নিমতলা ভূতনাথ মন্দির বাগবাজার তো কখন করি মন্দির তো আমরা প্রিন্সেপ ঘাটে পৌঁছে গেছি, আপনারা বিদ্যাসাগর সেতুটা আই গেস দেখতে পাচ্ছেন। সো চলুন যাওয়া যাক। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর এই ভিডিওটা যত ইচ্ছা আপনারা শেয়ার করুন, আমাদেরই ভালো লাগবে। তো প্লিজ শেয়ার করুন আর নিচে কমেন্ট করতে একদম ভুলবেন না। প্লিজ নিচে কমেন্ট করে জানান আপনাদের মতামতগুলো। So
আসলে ডিমের অমলেট অমলেট পাওয়া যায় না, আগের বারে আমরা খুঁজেছিলাম ওই দিকটা পেতে পারি, বড় বাজারের ওই তিনতলা বিমতলা দিকে। ওখানটা খুব মানে নোংরা, চাটা ভালোই তো ছিল, মিষ্টি কম ছিল, প্রথমে বলে নিই বেসিক্যালি আমরা এখন গঙ্গার ঘাটে আছি, বাগবাজার ঘাটে। আর আমরা আপনারা যেরকম আমাদের শর্টস তো দেখেইছেন আজকে, যে এরকম আমরা সাইকেল নিয়ে বেরিয়েছিলাম সকালবেলা, হ্যাঁ প্রিন্সেপ ঘাট গেছি, আর এখন বাগবাজার ঘাটে আছি। এখন বাজে টাইমিং হচ্ছে 9:09 বাজে এখন, আর আমরা বেরিয়েছিলাম তখন ওই 6:00 বেরিয়েছিলাম। এখানে খুব কুকুরদের মধ্যে ঝামেলা হচ্ছে, এনিওয়ে তো এটাই বলার ছিল যে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এই তিনটে জিনিস একটা ইউটিউবারের জন্য অনেকটা বেশি ইম্পর্টেন্ট, সো প্লিজ করবেন। আর যেমন আপনারা আমাদের চ্যানেলের নামটা জানেন, দ্যাট ইজ অনি উইথ এ আর্জিস ব্লগ। আমি বকে গেলাম, তুমি কিছু বলছো না, সো বলে দাও তুমি লাস্টে শেষ করো। তো এইভাবে আমাদের সাপোর্ট করুন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর তো পরিমাণে হাওয়া দিচ্ছে, জাস্ট ঘেমে গেছি পুরো, আর এই হাওয়াটা জাস্ট একটা খুব ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, ভালো লাগছে। এটা অ্যাকচুয়ালি বাগবাজার করেছি, মানে বেসিক্যালি আমাদের এখন খিদে পাচ্ছে, ডিম ডিম পোচ খাবো, এখানে একটা দোকান দেখেছি ডিমের পোচ খাবো, আর আমার পেছনে জাস্ট গঙ্গা, আর এখানে এখানে একটা রেল লাইন যেটা আপনার ওই প্রিন্সেপ ঘাট যাচ্ছে, যেটাকে বাংলায় বলে চক্র রেল, হ্যাঁ রাইট। আর এই যে ভিউ, তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, আজকে ভিডিওটা আপলোড করতে হবে যাতে আপনারা তাড়াতাড়ি দেখতে পান। তো ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট করবেন, না ভালো লাগলেও কমেন্ট করবেন। হ্যাঁ হ্যাঁ, যে আপনাদের ভালো লাগেনি, কি ভুল হয়েছে সেগুলো নিচে বলবেন, তাহলে আমরা সেগুলোকে ইমপ্রুভ করব। তো টাটা, টাটা, বাই।